অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও রাষ্ট্রীয় আইনে শাস্তি সহ পাঁচ দফা দাবি জানালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে তারা। এদিকে ভুক্তভোগী আরেক শিক্ষার্থী মিম ও অভিযুক্ত দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। যৌন হয়রানি ও অবন্তিকার আত্মহত্যার ঘটনার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে ক্ষোভে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফেসবুকে একটি পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। শুধু অবন্তিকার ঘটনাই নয়, ক্যাম্পাসে ঘটে যাওয়া আগের সব যৌন নিপীড়নের বিচার দাবি করেন আন্দোলনকারীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাদের অভিযোগ, একটি মহল দোষী শিক্ষকদের শেল্টার দিচ্ছে। মিছিল সমাবেশের সাথে বুধবার সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়ন বিরোধী সেলকে কার্যকর করার দাবি জানান আন্দোলনকারীরা। দ্রুততম সময়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন বিরোধী সেলটি আবার পুনরায় পুনর্বিন্যাস করে কার্যকর করা হবে। এদিকে ক্যাম্পাসে আগের এক নিপীড়নের ঘটনায় তদন্তে ভুক্তভোগী শিক্ষার্থী মিম ও অভিযুক্ত দুই শিক্ষককে ডাকে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগ ও সাফাই দেওয়ার চেষ্টা করেন তারা। ওই দুজন শিক্ষককে আজকে ডাকা হয়েছিল, তো ওনাদেরকে আমার সামনেও স্যার বলে দিয়েছেন যেন ওনারা আর কোনো ধরনের কোনো কাউকে দিয়ে আমাকে হেনস্থা না করায়। উনি জানলেন নানা রকমের তথ্য, আমরা সেটা দিয়েছি। দুই রকমের অভিযোগ তো আদালতে কার্যক্রম চলছে, কার্যাধীন। মিথ্যা তদন্ত রিপোর্টটা দেওয়া হয়েছিল, সেই মিথ্যা তদন্ত রিপোর্টের ব্যাপারে আমাদের উচ্চ আদালতে যাওয়া এবং এটার সঙ্গে যে পারিপার্শ্বিক অবস্থা, এইটা সবকিছু নিয়ে ডিবি আমাদের কাছে জানতে চেয়েছিল। যৌন হয়রানির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। মিমকে বলেছি, তারপরও যদি এর ধরনের কোনো নিরাপত্তা না ভোগা কোনো বিষয় দেখেন, আমাদের কনসার্ন যে এডিসিকে বলে তাকে যেন রেগুলার রিং দেয়। এদিকে দুই দিনের রিমান্ড শেষে অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।